তুই তো আমারে বেস্টে চাবি দান করছস আমার টাকা নাই পয়সা নাই আম্মা আমারে যে বাইগ কুলে পিটে কইরা মানুষ করলাম ওরাই তো আমার লগে বেমানি করছে আম্মা আমার লগে কাটিং টু ফিটিং করছে আমা যান আমা আপনার মুখ থেকে কথা শোনার জন্য আমি আমি কত নাকি করছি ভাই ভাই এই আমার আমার আম্মা যান কথা কইছে সুপ্রিয় দর্শক আপনারা ক্যামেরার সামনে যাকে দেখতে পারতেছেন এই লোকটার যেই প্রতিভা আছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন বাংলাদেশের যত নায়ক এবং ভিলেন আছে সবার কণ্ঠ সহ টোটাল একশো জনের কণ্ঠ নকল করতে পারেন উনি সো চলেন আমরা একে একে কণ্ঠগুলো শুনি ভাই একটু কণ্ঠগুলো শুনান তো আগে কণ্ঠ শুনবেন তাহলে চলে যায় কণ্ঠে চলে আমি যে প্রথমে ডায়লগটা উনাইম এইটা ডিপ জলের ডায়লগ মারে তুই তো আমারে বেস্টের চাবিদান করছ আমার টাকা নাই পয়সা নাই আম্মা আমারে যে বাইগো কুলে পিটে কইরা মানুষ করলাম অরাই তো আমার লগে বেমানি করছে আম্মা আমার লগে কাটিং টু টুপিটিং করছে আম্মারে তোর ডাকা সরে নিয়ে যাব আম্মা ডাকা সরে নিয়ে গিয়ে তোর চোখের অপারেশন করাই মো তুই আবার চোখ দিয়া দেখবার পারবি আম্মা তো লাকপতি রে দেখবার পারবি আমারে চল আমি দরকার হইলে কুলিগিরি কইরা মজুরি কইরা তোর চোখের অপারেশন করাই মো আম্মা চমা তোরে আমি ডাকা সরে নিজাম আম্মা আলে লে 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 চেঞ্চ আর এরপর এবার যে উনয়টি উনাই মো এইটা আমাগো দেশের জনপ্রিয় এক সময় নায়ক ছিল মান্না মান্না নাই আমার বন্ধু ছিল মান্না চলুন মান্না কুণ্ঠ একটু উইনা আসেন আম্মা জান আপনি কথা কন আম্মা যান আপনি কথা কন দীর্ঘ বাইশ বছর ধইরা আপনি আপনি আমার সাথে কথা কন না আম্মা যান আম্মা যান আপনার মুখ থেকে কথা শোনার জন্য আমি আমি কত নাকি করছি ভাই ভাই এই আমার আমার আম্মা যান কথা কইছে দীর্ঘ বাইশ বছর পর আমার আম্মা যান আমার সাথে কথা কইছে ভাই ভাই তোমার বউরে তুমি ও ভাই আমার আম্মা হুকুম দিছে কান সাহেব এনার আপনার কমিশন কমিশনার সাহেব আপনি আবারে অ্যারেস্ট করতে আসছেন দুনিয়াতে এমন কোনো জেলখানা নাই যে আজকে আমারে আজকে আমারে অ্যারেস্ট করতে পারে আমারে আমারে তো আমারে তো অ্যারেস্ট করে ফেলছে অ্যারেস্ট করে ফেলছে তো এখন আপনি কারটা শোনাবেন ভাই একটু শোনান এবার জিতের জিত এভাবে বলে পল্লবী তোমার আমার বিডিগ্রি মিটিং চাই আজকে এক বছর পূর্ণ হলো পলবি আমি কখনো বুঝতে পারিনি ভালোবাসা কি ভালোবাসা কাকে বলে পলবি তুমি আমায় শিখেছ ভালোবাসা কাকে বলে পল্লবী আমি তোমায় অনেক ভালোবাসি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি তোমায় পলবি আমি জানি না তোমার চেহারা ভাজবো কিনা আমি তোমায় ছাড়া ভাজবো না পল্লবী বাবা তুমি পল্লবীকে বলো না বাবা আমি ওকে অনেক ভালোবাসি এবং আমি বিশ্বাস করি যে আমার ভালোবাসা একদিন তুমি ঠিকই বুঝবে আই লাভ ইউ পল্লবী আমি তোমায় অনেক ভালোবাসি এর কার এবার মিজু আহমেদের একটা সংলাপ মিজু বলে আরে কাবিলি এরকম করে চলতে থাকলি আবাগো হাতে কি দি একদম পাঁচ বাঁশ দিবি ওই শালি ঝুলিরি কাইতে ফালা কাইটি দাফা বাগুরি পুরি গঙ্গা নদী দাসিয়ে তারপর দেখবো ওই শালি সাল কিরাম কুড়ি আমার হাত থেকে ওটা সাইজ লিয়ে যায় সব সাল কালটি বালটি এই শালি চলে কয় গিরি আমার সাল বালগুড়ি দেখতে মারি ফালাবি সব সাল লেটা তারপর এবার ওমর সানির একটা সংলাপ ওমর সানি ভাব বলে আরে মির্জা সাহেব যে অত্তর অভিজাতের অহংকারে আজকে আপনার মেয়ের ভালোবাসা অস্বীকার করলেন হ্যাঁ চৌধুরী সাহেব এই যে রক্ত এটা কি কুকুরের রক্ত না চৌধুরী সাহেব না এটা মানুষের রক্ত হ্যাঁ চৌধুরী সাহেব এই যে অর্থ রাবিজাতের অহংকার আপনার অহংকার একদিন থাকবে না হ্যাঁ ময়ুটি তুমি চলে যাও ময়ূরি চলে যাও বলছি চলে যাও তারপর এবার মিশে সদা করে শোন রাজা থুই পানিতে নাই মা কুমড়ে লগে যুদ্ধ ঘোষণা করস এটা থুই বুঝবার পারসাস ধরে টাইম নাই টাইম নাই সন রাজ আমি কিঙ্কুড়া ঢোলার স্বপ্ন আমালে যে পড়লে পা এ বেটা ফুইয়ালে বাঁচবি সন প্রিয়া আমি ভালোই ভালো খারাপ এর খারাপ আমার কাছে অন্যায় নাই কোনো মাপ তারপর এবার যে অভিনয়টি শোনাবো সেটা বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ছিলেন দিলদার দিলদার ও আতজি চলো তুমি তুমি আর আমি আমি একটু প্রেমের খেলা গেলি ও আমার তোমার ও আত তোমাকে না দেখলে আমার বুকের ভিতর খালি বাগুম বাগুম করে ওরে বাড়ি সুন্দরী গুতবারি গুতবার এবার কাবিলের একটা অভিনয় বল বলতো ও মুরাল্লা বললাম ওই যে নাকি আমাকে বিরুদ্ধে এবার ইলেকশনে দাঁড়া বাড়ছে ওই রাজা যদি ইলেকশন করে বাগের আমরা কিন্তু ইলেকশনে জিতবার পারব না ওই কামিল্লাহ ও গেলাম ও মুরাল্লা ও বারে কাঠ তো ভাই এই যে মনে করেন এই কণ্ঠগুলো আপনি কিভাবে শিখছেন আসলে ছোটবেলা থেকে আমি বাংলা সিনেমা ভাই আপনার আমার ও কাছে এখন ভালো লাগতেছে না আপনি একটু ডিপ জলের কণ্ঠে করে আমি ছোটবেলা থেকে বাংলা সিনেমা দেখতাম বাংলা সিনেমার যে সংলাপ ছিল ওই সংলাপ গুলা নিজে নিজে চেষ্টা করলাম চেষ্টা করতে করতে দেখলাম আমি হয়ে গেলাম মান্না আমি হয়ে গেলাম ডিপ জল আমি কাবিলা আমি লিলদার সব জিন্দগি কাউকে হয়ে গেল হ্যাঁ রে দর্শক মানে বুঝতে পারতেছেন যে একটা মানুষ কতটা মাল্টি ট্যালেন্টেড হইতে পারে ভাই এত ট্যালেন্ট নিয়ে আপনি ঘুমান কেমনে রাত্রে আমি তো ঘুম টুমা হয় না মা গারা আমি সব সময় এই ফিল্ম মিলিম নিয়ে থাকি সব সময় অভিনয় করার চেষ্টা করি আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আসলে তার কণ্ঠগুলো আসলে কতটুকু হয় এটা যদি মানে পারফেক্ট হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপনাদের মতামত পেলে হয়তো আমরা উৎসাহিত হব বা সেও উৎসাহিত হবে তো ভাই ফিউচার প্ল্যান কি আমার ইচ্ছা আমি বাংলা এবার একটু মান্নার কণ্ঠে বলেন আমার ইচ্ছা আমি বাংলাদেশ চলচ্চিত্র জগতে নয় নাটকে আমি যেখানে হোক আমি অভিনয় চাই এটা কি মান্নার কণ্ঠে আমি যদি মান্না হয় মান্না ভাইয়েরটা যদি নির্জলের হয় নির্জল না হলে আমার যে ন্যাচারাল ভয়েস আমি সেটা দিয়ে অভিনয় করতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আচ্ছা তো প্রিয় দর্শক সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি ভালো ভালো কাজ সামনে উপহার দিতে পারে আমরা সে আশা ব্যক্ত করে আমরা বিদায় নিব সো আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু সে মানে তার একটা লাইফ কিন্তু গ্রো হবে সো অবশ্যই সবাই মতামত জানাবেন কমেন্ট সেকশনে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনি ধন্যবাদ আপনাকে